কর্কটদার প্রধান যে ইচ্ছাটা ছিল, বারবার করে উনি যেটা বলেছিলেন, এই সিপিএমটাকে বঙ্গ উপসাগরে ছুড়ে ফেলে দাও। বরকটদার সেই আদর্শে বিশ্বাস করে আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজ সত্যিকারের সিপিএম কে বঙ্গ উপসাগরে ছেড়ে ফেলে দিয়েছে। বরকটদার আজ তা নিশ্চিত ভাবে শান্তি পাচ্ছে যে আমার কংগ্রেস তার দালালি করলেও আমাদের যে একজন অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আজকে যেটা সত্যিকারের কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস সে আজকে সত্যি হচ্ছে সিপিএম কে আজকে বঙ্গ উপসাগরে ফেলে দিয়ে। এর থেকে বড় বরকটদাকে শ্রদ্ধাঞ্জলি দেবার আর কি আছে যে আজকে আর বাংলায় সিপিএম এর অস্তিত্ব নেই, সিপিএম জিরো হয়ে গেছে, কংগ্রেস জিরো হয়ে গেছে। বরকটদার সেই কথা না ভেবে যেদিন সিপিএম কংগ্রেস হাত মিলিয়েছে সেই দিন কংগ্রেসের ক্রেডিবিলিটি বাংলার মানুষের কাছে শেষ হয়ে গেছে। বিজেপি যাতে খুশি হবে সেই কথাটাই তৃণমূলের নেতারা বলবে যে বিজেপি যে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় পরিবর্তনের ব্যবস্থা করেছিলেন, আর 2011 ইলেকশনে কংগ্রেস সহ বিজেপি সহ সবাই মিলিয়ে সেটা যে করেছিলেন, এখন মানুষ পস্তাচ্ছেন। বিজেপি খুশি হবে তৃণমূল সেই কাজটাই করছে সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে বললে, ফলে বিজেপিকে খুশি করার প্রবল প্রচেষ্টা কৃষি ভাইপোকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এখন মোদিজির শরণ নিতে হবে, এবং মোদিজির শরণ নেবার মতন করেই ভাষণ দিচ্ছেন ফিরাদ হাকিম। এটাই তো ফিরাদ হাকিমদের কাজ, এটা একেবারে দিল্লির কথায় আর দিল্লির পয়সায় চলছে, এটা না বোঝার কোনো কারণ নেই, ফিরাদ হাকিম বিজেপির সঙ্গে ভিতরে ভিতরে আঁতাত রয়েছে অধীর চৌধুরীর। জাতীয় স্তরে ইন্ডিয়া জোট আর বাংলায় বিজেপির দালালি একসঙ্গে চলতে পারে না। বিধানসভা আসন ছাড়ার বিনিময়ে লোকসভা কেন্দ্র নিশ্চিত করার সমঝোতা, মালদায় কর্মী সভা থেকে অধীর চৌধুরীকে এভাবেই আক্রমণ সারিয়েছেন ফিরহাদ হাকিম। ইন্ডিয়া জোট আমাদের ওখানে আছে, এখানে যারা করছে তারা বিজেপির দালালি করছে, বিজেপির ইকোসিস্টেমের কথা। এখানকার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন অভিষেক এসে আমার বিরুদ্ধে বড় আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর নিজে অ্যাডজাস্টমেন্ট করে সিট ছেড়ে দিচ্ছেন বিজেপি কথা। ভেতরে অ্যাডজাস্টমেন্ট আছে, আমি তোমায় অ্যাসেম্বলিতে সিট ছাড়ো আমার পার্লামেন্টটা দেখে নাও, এই তো তার মানে তো এই। তাহলে আমি ইন্ডিয়া জোটে থাকবো আর বিজেপির দালালের সাথে এখানে হাত মেলা করতে হবে। অধীর চৌধুরী যিনি অভিভাবক অর্থাৎ বিজেপির খুশি, তাই বিজেপির যে ইকো সেটা অধীর চৌধুরী ইকো করছে। সমীর ভট্টাচার্য যদি বলতো না আমরা খুশি নয়, যদি ওখানে মালব বলতো আমরা খুশি নয়, তাহলে অধীর চৌধুরী বলতো আমরা খুশি নয়, ওরা বলে যে খুশি তাই নিয়ে খুশি। সত্যিকারের বাংলায় বিজেপির দালালের নাম এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সমু আইচ রায় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সমুদা, আপনি শুনলেন ফিরহাদ হাকিম অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেছেন। তিনি বলছেন যে বিজেপির সঙ্গে ভিতরে ভিতরে আঁতাত রয়েছে অধীর চৌধুরীর। একই সঙ্গে তিনি এটাও বলছেন যে জাতীয় স্তরে ইন্ডিয়া জোট এবং বাংলায় বিজেপির দালালি একসঙ্গে চলতে পারে না। উনি কি বললেন তাতে কি এসে গেল বলুন তো, পুরোপুরি ডাক্তার মুখতার কত কথা কত লোকে বলে। আচ্ছা বলুন তো, যখন বললো আমার সাথে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমার সাথে কোনো কথা হয়নি, রাজনৈতিক কোনো কথা হয়নি, শুধু গল্প করে এসেছি, তারপরে বিজেপির প্রচার করা একজন প্রার্থীকে বহরমপুরে দাঁড় করিয়ে নিয়ে চলে আসলে মানে পাঠানকে, এটা কি সেটিং নয় বলতে পারবেন? 69টা বিল পার্লামেন্টে পাশ হয়েছে, সেখানে শুধুমাত্র বিজেপিকে সহায়তা করেছে তৃণমূল কংগ্রেস অ্যাবস্টেন থেকে, নইলে ওয়াক আউট করে, উত্তর দিতে পারবেন? ফিরে দেখুন পশ্চিমবাংলায় 350 স্কুল ছিল আরএসএস এর, আজকে সেটা দাঁড়িয়েছে প্রায় 4000-এর কাছাকাছি, উত্তর দিতে পারবেন ফিরহাদ হাকিম? আজকে পশ্চিমবাংলা বায়ানারি করেছে কে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে জিজ্ঞাসা করুন যে তৃণমূলের মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির দয়ায় পশ্চিমবাংলায় পার্টি খুলেছেন, পশ্চিমবাংলায় আজকে একটার পর একটা নেতা মন্ত্রীকে সাপ্লাই করেছেন বিজেপিতে। আজকে যারা তৃণমূল সকালবেলায় তারা বিজেপি, সকালবেলায় যারা তৃণমূল বিকেলবেলায় বিজেপি, আমি বলছি না মুকুল রায় বলছে, জিজ্ঞাসা করুন ওনাকে যে সারা পশ্চিমবাংলায় শুধু বায়ানারি সৃষ্টি করেছেন
উনি করেছেন রাম মন্দির, আপনারা করেছেন জগন্নাথ মন্দির, মানুষকে ভিক্ষে করতে পাঠিয়েছেন, এই হচ্ছে পশ্চিমবাংলা। উনি কি বলবেন? আসলে ওনাদের মুখোশটা খুলে পড়েছে, সংখ্যালঘু ভাই বোনরা বুঝতে শুরু করেছে যে নির্বাচনের আগে আসলে সিএএনআরসি কেন আনা হয়, কেন ধর্মীয় বিভাজন করা হয়, মানুষকে ধর্মের নামে শুধু ভাগ করছেন। কেউ হিন্দুদের দায়িত্ব নিয়ে নিয়েছেন, কেউ মুসলমানদের দায়িত্ব নিয়ে নিয়েছেন, তাই তো ফিরহাদ হাকিমের মুখ দিয়ে এইসব কথাবার্তা বলাচ্ছেন।